হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোম মেকার মৌটুসি। তো আজকে সকাল সকাল স্নান করে আর খুব তাড়া। তো আজকে আমার মেয়ের বার্থডে, তো তোমাদের সবার কাছে আমার এক প্রার্থনা যে আমার মেয়েকে অনেক আশীর্বাদ করো, যেন ওর জীবনে অনেক বড় হয়, সুস্থ থাকে আর ভালো মানুষ হয়। তো এখন সকাল সকাল স্নান করে এবার ওর রান্না শুরু করে দেবো। ভাবছি সকাল সকাল আগে ফার্স্ট ওর পায়েসটা রান্না করব, কারণ ওর আজকে টিউশন পড়া আছে, তো টিউশনে চলে যাবে সকালবেলাতেই। আর আজকে যেতেও না ওর বার্থডে, কিন্তু ওর একটা ফ্রেন্ড বান্ধবী আছে, ওই ফ্রেন্ডটা হচ্ছে অনেকটা দূরে বাড়ি হালি শহরে, তো টিউশন পড়তে আসবে, ও আর ফেরত যাবে না, বলেছি যে ওর সাথে আমাদের বাড়িতে চলে আসবে, আর বাদ বাকি সব ফ্রেন্ডরা ইভিনিংয়ে আসবে। তো চলো, আজকে তো অনেক চাপ রয়েছে, ইভিনিংয়ে সব ফ্রেন্ডরা আসবে, তো আজকে সকালবেলা ফার্স্টে ওকে পাঁচ রকমের ভাজা মাছ এইটা একটু রান্না করে পায়েস চাটনি রান্না করে দিয়ে দেবো। আর ইভিনিংয়ে আছে হচ্ছে চিকেন কষা, আর হচ্ছে মাটন বিরিয়ানি চাটনি পায়েস। তো চলো এবার আমার শুরু হয়ে যাবে আজকে, পুরো একদম নিঃশ্বাস ফেলার সময় হবে না আজকে আমার আর। তো চলো এবার শুরু করে দিই, ফার্স্টে তৈরি করে নিই পায়েসটা। তো ফার্স্ট আমি এখানে পায়েসটা বানিয়ে নিচ্ছি, কারণ মামা এখন টিউশনে চলে যাবে, পায়েসটা বানিয়ে ওর জন্য তাড়াতাড়ি তুলে নিই। সকাল সকাল জাস্ট তাড়াতাড়ি করে পায়েসটা তৈরি করে ফেলেছি। এই যে মাম্মা, আমার বার্থডে গার্ল, তো এখন টিউশন যাওয়ার জন্য রেডি হয়েছে। ভাবলাম মানে একটু সকাল সকাল মিষ্টি মুখ করে পায়েসটা খাইয়ে ওকে পাঠাই। তো হ্যাপি বার্থডে মাম্মা, আমার সোনামা। তো নীলের অনলাইন ক্লাস হচ্ছে, নীলও বলেছে দিদিভাইকে খাওয়াবে, এবার পড়ে যাবে, ওরে চল মামাম তাড়াতাড়ি করে ক্লাস করে চলে আসো, ঠিক আছে, টিউশন করে চলে আসো। তো এবার এখানে হচ্ছে টমেটো, কিশমিশ, কাজু দিয়ে চাটনি, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। জন্মদিনে যার জন্য রান্না করি আগে, তার জন্য কিন্তু আমি আগে তুলে রাখি, তারপরে সবার জন্য খেতে দিই সবাইকে। তো আগে আমি ওর জন্য চাটনিটা তুলে নেব। তো এই যে ওর জন্য চাটনিটাও রেখে দিচ্ছি, তো সব খাবারই ওরকম ওর জন্য আগে আগে তুলে রেখে দেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন সাজানো চলছে, কজন এসেছে আরও কজন বাকি আসতে। তো মিলের খিদে পেয়ে গেছে, আর ওরা তো মাম, তো মামের বান্ধবীদের সঙ্গে একদম গল্প মত্তে হয়ে গেছে। তোমার সোনা বাবা কি খাচ্ছে এখন? দিদিভাই মজা করছে, আর ওখানে যেতে দিচ্ছে না দিদিভাই ওখানে, তাই জন্য মুড অফ। পায়েস খাচ্ছে, খিদে পেয়েছে, খাচ্ছে পায়েস। আর পাশের ঘরে সব চেল্লামেল্লি করছে, সব ফ্রেন্ডসরা একসঙ্গে হলে মজা চেল্লামেল্লি করে যাচ্ছে। কয়েকজন এখন আসা বাকি আছে, আপাতত চা করছি, সকাল থেকে কাজ করে করে মাথা ধরে গেছে, আপাতত চা পালাচ্ছি, একটু চা খেয়ে নি। এখন ফ্রিজ থেকে কেক বার করা হয়েছে, ভাই বোন এখন কেকগুলো দেখছে, ও তো যায়নি কেক আনতে, তো দেখছে কেমন হয়েছে কেকগুলো। খোলো খোলো তাড়াতাড়ি। আমার বাবা এনে দিয়েছে, আর এটা আমরা এনে দিয়েছি। এবার সাজানো হচ্ছে কেকের মধ্যে ক্যান্ডেল দিয়ে। মাছ নোনা কেন রে?
তো বাচ্চারা তো সব মজা করছে, নাচানাচি করছে, গল্প হচ্ছে। আমি ভাবলাম একটু স্যালাডটা কেটে নিই চলো। আর কখন যে কেক কাটা হবে, তারপরে ডিনার কখন করবে কিছুই বুঝতে পারছি না। তো এই যে আমার স্যালাড কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখি ওরা কি করে, চলো। মামা এ মাকে ফোন কর তো, দাঁড়া ওর বার্থডে কি হ্যাপি হো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রিনা, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে এবার বাচ্চাদের জন্য সব কেকগুলো রেডি হয়ে গেছে, এবার প্লেটে প্লেটে করে সব দিয়ে দিই, ওরা আমরা খেয়ে নেবে। চলো দিয়ে দিই, দিয়ে খেয়ে দিয়েছে, এক এক করে নিয়ে যাও। বাচ্চারা সব খেয়ে নিয়েছে, প্লেটে সব রেখে দিয়েছে, অনেকে অনেক ফেলেও দিয়েছে নষ্ট। চলো এবার আমারটা নিয়েছি, আমারটা খেয়ে নিই। এখানে তো মজা চলছে, কান্নাকাটি চলো। অনেক রাত হয়ে গেছে আর সবার বাড়ি থেকে কল করছে কখন নিতে আসবে সবাইকে, তাই জন্য যদি ওদের কোনো যাওয়ার ইচ্ছা নেই, অনেকদিন পরে বন্ধুরা সব একসঙ্গে হয়েছে, তো তাই জন্যে চলো সবাই বাড়ি থেকে ফোন করছে না, তাই জন্য এবার সেদিন একটা রেডি করে সবাই ডিনার খেয়ে চলে যাবে। এবার সবার ডিনার বানা শুরু করে দিচ্ছি। এখন সব বাচ্চারা খেতে বসেছে, ডিনার চলছে। চলো ব্যাক ক্যামেরায় রেখেছি তোমাকে, আর নীল এখানে বসে আছে, নীলকে বলেছি পরে দেবো, ওরা সবাই চলে যাবে, টোটো চলে আসবে। কেমন হয়েছে, কেমন হয়েছে বিরিয়ানিটা? থ্যাংক ইউ। তো আজকের পার্টি খতম, সবাই চলে গেছে বাড়ি, ডিনারও কমপ্লিট আমাদের। আর দেখো ঘর বাড়ির কী অবস্থা হয়ে রয়েছে, ঘর বাড়ি পুরো উল্টো পাল্টা হয়ে রয়েছে, বিছানা পাটি চেয়ার সব উল্টো পাল্টা হয়ে গেছে। এই মিউজিক সিস্টেম এখানে চলে এসেছে, সারা ঘর মাইতে চিক 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 চিক, সব ঘর বাড়ি উল্টো পাল্টা হয়ে গেছে। মিউজিক সিস্টেম থাকে এখানে, চলে গেছে ওখানে, আর সারা ঘর বাড়িতে যে বাস্টিংয়ের পেপারগুলো পুরো ভর্তি, সব উল্টো পাল্টা হয়ে গেছে। চলো বাড়িগুলো গোছাতে গোছাতেই অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, একটু বারান্দাটা এসে দাঁড়িয়েছি, এখানটা খুব ঠান্ডা লাগছে, বারান্দায় মানে এখানটা ফাঁকা তো, আর এখানে ফ্যানের হাওয়াটাও একদম ঠান্ডা, খুব আরাম লাগছে আর একদম রিল্যাক্স মনে হচ্ছে একটু শরীরটা। তো চলো আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, যারা যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর আজকের মতন টাটা বাবা, গুড নাইট, সবার জন্য অনেক 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 ভালোবাসা, লাভ ইউ অল।